নমস্কার, কেমন আছেন সবাই? প্রবাসে ঘরকন্যা একটি ভ্লগে আপনাদের স্বাগত জানাই। আজ মঙ্গলবার সকাল, এখন 9:10। ছেলে মেয়েদেরকে স্কুলে দিয়ে এসেছি, মাকে এক কাপ চা দিয়েছি। আসুন একটু বসি। এবার আবার ঘুম পাচ্ছে নাকি? ঘুম পাবে না, সারা রাত ঘুম হয়নি। ওই 1:30-2 থেকে যে ঘুম ভাঙলো, সারা রাত জেগে আছি। কতক্ষণ আবার ফোনে একটু একটু এদিক ওদিক দিলাম, তাও ভালো লাগছে না। আবার দেখছি যে জানলা দিয়ে একটু দেখি, কিছু দেখা যায় না, নিরিবিলি ফাঁকা রাস্তা। হ্যাঁ সেটাই, এখানে দিনের বেলাতেই রাস্তাতে লোক দেখা যায় না, আর রাত্রিবেলায়। তুমি তোমায় ডাকতে পারতে মা। না, তোরা সারাদিন কাজ করে ঘুমিয়েছিস, আমি তোদের ডাকবো? তখন মনে হচ্ছিল নিচে এসে কিছু কাজ এগিয়ে নিই, রান্না বাড়া কর দিকে, তখন তো ভালো লাগছে। আমাদের তো দিন তখন ফুল এনার্জি। এবার কি হবে না হবে, প্রথমবার রান্নাঘরে কোথায় গিয়ে আছে? না না, তা দরকার নেই, রেস্ট নাও এখন এক সপ্তাহ। তারপর আবছা আবছা ভোর হতে এসে নিচে ব্যাকইয়ারটাই একটু হাঁটলাম। হ্যাঁ, এখন যেন তুমি ফ্রন্টিয়ারে হাঁটতে যেও না, রাস্তাঘাট তো এখনো তুমি চেনো না, কোথাও গিয়ে যদি আটকে আটকে যাও। তবে আমি ঘুমালে আমার মাথার উপরে ফোনটা থাকে, তো তুমি যদি কখনো বাইরে যাবো মনে করো, ও সেও তো কাণ্ড, ফোনও তো করতে পারবে না। তার আবার পাসপোর্ট সব একই রকম, এখন শিখতে হবে, এখন কদিন শিখতে হবে। কাল সকালে আমি তাহলে তোমাকে হাঁটতে নিয়ে যাবো মা, তোমার তো এখন ঘুম হচ্ছে না, সারা রাত জেগে থাকছো। কালকে সকালে আমি তোমাকে তাহলে মর্নিং ওয়াকে নিয়ে যাবো। ভালো, সারা মানে দিনটা শরীরটা ঝিমঝিম করছে মনে হচ্ছে, আর একটু কষ্ট করে জেগে থাকো। চলো একটা, চলো তোমাকে একটা বাগান থেকে ঘুরিয়ে আনি, চলো ফুল দেখলে ঘুম কেটে যাবে। দূর কালকে যাবো, ছাড়, দুদিন ঘুমিয়ে নিই তারপর যাবো। না চলো না, চলো কাছে, ভালো লাগবে, চলো। তুমি তো এসে থেকে ব্যাগগুলো খুললে না মা, আমার তো মনটা তোমার ব্যাগেই পড়ে আছে। আর ব্যাগ খুলে কি হবে, মিষ্টিগুলোই নিয়ে নিই। ঠিক আছে, আর মন খারাপ করে কোনো লাভ নেই, এখানে মিষ্টি পাওয়া যায়, এমন নয় যে পাওয়া যায় না। তবু শাড়িগুলো এনেছো, বইগুলো এনেছো, তুই সেই বড় বড় তালসাঁস সন্দেশগুলো ভালোবাসিস, ভাই নিয়ে এলো, মানিকের জন্য কালাকান নিয়ে এলো। আর বলো না, ওটা যত ভুলে থাকতে পারি ততই শান্তি। তবু আমাদের শাড়িগুলো এনেছো, মানিকের জন্য বই এনেছো, তা পাঞ্জাবি না কি এনেছো মিথুন দেখালো, চলো ওইগুলোই দেবে, চলো খুলবো আজকে। থাক, আজকে পারছি না, আবার আজকে পারছি না, কাল পরশু দেখা যাবে। না না, এই যখনই খুব ঘুম পাবে একটু করে বাইরে বেরিয়ে যেতে হবে মা, ঘুমটা না কাটালেই জেট ল্যাগ ছাড়বে না। দেখছো তো জেট ল্যাগে কেমন ঘুম পায় মা, আমি যখন দেশে গিয়ে ঘুমাতাম তুমি আমার কেমন করতে। ভাবতে আমি ইচ্ছা করে জোর করে ঘুমিয়ে পড়ছি, দেখি এটা কিভাবে কাটানো যায়। এই চলো চলো, তুমি ড্রেসটা ছেড়ে নাও, চলো তোমাকে খুব সুন্দর ফুল দেখাতে নিয়ে যাবো, জিনিসপত্র দেখাতে নিয়ে যাবো, ঘুমটা কেটে যাবে, 1.5 ঘন্টা ঘুম কেটে যাবে। চলো 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 চলো, বসে থাকলে ঘুম পাবে। আমি সকালে খানিকটা এগিয়ে রেখেছি, বাকিটা এসে হবে। চলো চলো, তোমাকে একটু ঘুরিয়ে আনি টুক করে। আমি তো অনেক দূরে নিয়ে যেতে পারবো না, আমি হাইওয়েতে গাড়ি চালাতে পারি না, কিন্তু আমি সিগন্যাল রোডগুলোতে পারি। আবার ইচ্ছা হচ্ছে না, আবার রেডি হও, আবার চলো চলো চলো, একটুখানি ঘুরিয়ে নিয়ে চলে আসি, চলো। এই যখনই খুব ঘুমটা পাবে একটুখানি বাইরে ঘুরিয়ে নিয়ে চলে আসি। সন্ধ্যাবেলা নিয়ে আস। না না, সন্ধ্যাবেলা এখানে, একদিন সন্ধ্যাবেলায় তোমায় নিয়ে যাবো, এখানে সন্ধ্যাবেলায় কিচ্ছু থাকে না, 8 ঘন্টা বাজলেই চারিদিক ঘুরতে অন্ধকার। চলো চলো চলো, শাড়ি আর পরতে হবে না এই ঘুমের ঘরে, চলো। তোরা রেডি হ না, আমি চাটা খেয়ে ঘুমিয়ে পড়ো না, চেয়ারে যেন না, চলো। চলুন, হয়ে গেছে মা রেডি, বলছি বাগানে ঠিকই, কিন্তু নিয়ে যাবো একটা অন্য জায়গায়, ফুল দেখলে কি আর ঘুম কাটে বলুন, সে তো আরও ঘুমিয়ে পড়বে। এক বন্ধু বলল এখানকার একটি দোকানে হ্যালোইনের জন্য নাকি প্রচুর ভূত পেত্নি এসেছে, আর মা মানুষকে অত ভয় পায় না, কিন্তু ভূত পেত্নিকে খুব ভয় পায় জানেন। তাই ভাবছি ওই ভূত পেত্নিদের দোকানে নিয়ে গিয়ে মাকে আজকে ছেড়ে দেবো, ওই চোখের সামনে যখন কঙ্কাল সাপ বিভিন্ন মুখোশ টুখোশ দেখবে, দেখলেই ঘুম একবারে উড়ে যাবে। চলুন, এখান থেকে খুব দূরে নয়, যাবো ওয়ালমার্টে। ওয়ালমার্টে এর আগেও আপনাদেরকে বহুবার নিয়ে গেছি, তবে এখানকার দোকানগুলো বিভিন্ন রকম সিজনে, যখন যেরকম ধরুন উৎসবগুলো আসে সেই অনুযায়ী ভারী সুন্দর করে দোকানগুলো সাজায়, কিন্তু হ্যালোইনের আগে দোকানগুলো মোটেই সুন্দর থাকে না, বিরাট ভয়ঙ্কর হয়ে ওঠে। চলুন একবার নিয়ে যাই, দেখি মা কী করে। এই যে চলে এসেছি আমরা ওয়ালমার্টের সামনে। বলছে কী রে, তুই যে বললি ফুল দেখাবি, আমি বললাম ভেতরে একটা খুব ভালো ফুলের বাগান আছে, এদেরই নার্সারি আছে, ওইখানে নিয়ে যাবো, চলো। চলুন ভেতরে যাই এবার। বাপরে, কি সাংঘাতিক এগুলো গায়ে কাটা দিচ্ছে দেখ।
এগুলো রাত্রিবেলা দেখলে তো পুরো অজ্ঞান হয়ে যায়। এইগুলোতে কি করে জানো? কিসের হাত দেওয়া যাবে? কিসের এগুলো? এতটাই আসলের মতো এগুলো সামনে থেকে দেখতে মা ভাবছে আসলই। হাত দিতেও একটু ঘেন্না পাচ্ছিল, ভাবছে এগুলো সত্যিকারেরই কঙ্কাল। যখন এই লেনটাতে প্রথমে নিয়ে এসেছি কিছুতেই ভেতরে আসবে না জানেন, ভাবছে এই মা গো এইগুলো আবার কিসের দোকান, এই চারিদিকে হাড় কঙ্কাল, চলো ভেতরটা একবার চলো। এগুলি আবার বাচ্চা হাতির কঙ্কাল, খুব বেশি দাম নয়, $6 করে দাম। $6 মানে প্রায় ধরুন ওই $500 মতো। বাচ্চা কাচ্চারা এই বাচ্চা হাতির কঙ্কাল নিয়ে নিজেদের স্কুলের বা বাড়িতে পড়ার টেবিলে রেখে দেয়। এই নাও বিড়ালের ছানার কঙ্কাল। বাবা দরকার নেই, তোদের এখানে ধোকাও দেয় সবই ভূত। বিড়ালের কঙ্কাল, গরুর কঙ্কাল, কুকুরের কঙ্কাল, এটা তো আরো বিভৎস। দাঁত বার করে হাসতে দিবি, এটা নিবি এটা নাকি? এই নাও। এইটা একটা তো কিনবই না, না খোদা না, মানুষ অজ্ঞান হয়ে মরে যাবে, ভাল লাগছে। আগের কঙ্কালগুলো যেমন একটা একদম পূর্ণবয়স্ক মানুষের কঙ্কাল ছিল, এগুলো একদম ছোট্ট ছোট্ট কঙ্কাল। এই হ্যালোইনের সময় অনেকে এইগুলো দেখি গাড়ির সামনে ঝুলিয়ে রাখে। আর এইটি খুঁজছি বহুদিন ধরে, দাঁড়ান এটা একটা চুপি চুপি কিনে নিয়ে যাব। বহুদিনের ইচ্ছা মেহার বাবাকে একবার ভয় পাওয়াবো অন্ধকারে। অনেক রাত অবধি নিচের অফিস ঘরে বসে বসে তো কাজ করে, প্রায় রাত্রি 1:30-2 অবধি। একদিনকে এই মুখোশটা পরে অন্ধকার সিঁড়িতে চুপটি করে বসে থাকবো, দেখবো কি করে, কোনটা বেশি ভয়ঙ্কর লাগছে বলুন তো, এইটা না ওইটা। আজকেই একটা মুখোশ একটা কিনে নিয়ে যাব, গ্যারেজে যে আমার স্টোরেজগুলো আছে ওখানে এখন লুকিয়ে রেখে দেবো। হ্যালোইন আসতে এখনও মাসখানেক মতো দেরি আছে, এই মাসখানেক একটুখানি শুধু লুকিয়ে রাখতে হবে। যাবার সময় ভাবছি মাকেও একটা কিনে দেবো, মিতুনকে বলবো একদিন রাজাকে ভয় পাওয়াস। এটাও দেখুন কীরকম ভয়ঙ্কর দেখতে, মা এই মুখোশগুলো দেখছে আর পুরো অবাক হয়ে যাচ্ছে যে এইগুলো মানুষ পড়ে থাকলে তাদেরকে কীরকম লাগবে দেখতে। তবে এবার মা তো হ্যালোইনেও এখানে থাকতে পাবে, চাক্ষুষ দেখবে যেখানে হ্যালোইনে মানুষজন কীরকম বিকৃত জিনিসপত্র সেজে সেজে রাস্তাঘাটে ঘুরে বেড়ায়। বাবা রে এইটা দেখুন, প্রত্যেকটা মুখোশই বেশ ভয়ঙ্কর, তবে প্রচণ্ড দাম কিছু নয়, $10-12 করে মাত্র দাম, তো অনায়াসেই একটা কেনা যায়। আপনাদের হয়তো খেয়ালও আছে, গত বছর একটি ব্লগে দেখিয়েছিলাম মানুষজনই হ্যালোইনের সময় এই কঙ্কালগুলো গাছে বেঁধে ঝুলিয়ে দেয়। জানেন সন্ধ্যাবেলার দিকে হয়তো আপনি একটুখানি হাঁটতে বেরিয়েছেন, তখন এই হঠাৎ করে যদি দেখেন যে গাছ থেকে একটি কঙ্কাল ঝুলছে, মানে এখন হ্যালোইন এটা স্বাভাবিক, এটা ভাবতে ভাবতেই যে সময়টুকু লাগে ততক্ষণে মোটামুটি ভয়ে মনে হয় আত্মারাম খাঁচা ছাড়া হয়ে গেল। ছোট ছোট বাচ্চাদের জন্য এখানে হ্যালোইনের আবার সব টয়েসও আছে, এগুলো দেখে কার ভালোবাসতে ইচ্ছা করবে ভাবুন। ভূতের খুকি, ভূত দেখাতে এনে ভালোই হয়েছে জানেন, ঘুমটা মনে হচ্ছে সত্যি সত্যিই উড়েছে। একবার আর বলেনি যে ঘুম পাচ্ছে বাড়ি চো। এখানে বিক্রি হচ্ছে ছোট ছোট বান্ডিল করে খড়, এই হ্যালোইনের সময় দোকানগুলিতে ছোট ছোট এমন বান্ডিল করে খড়ও বিক্রি হয়, লোকজন ডেকোরেশনের কাজে নিয়ে যায়। আর এই যে হ্যালোইন মানেই তো কুমড়ো, সে তো আপনারা এতদিনে জানেনই, ছোট ছোট কুমড়োও এসেছে, তবে এগুলি নকল কুমড়ো। এখানে আবার এসেছে কাঁচের কুমড়ো, যাতে এই খাবার টেবিলে বা রান্নাঘরে বা শোপিস হিসাবে ব্যবহার করা যায়। আর এদিকে এগুলি হচ্ছে চীনামাটির কুমড়ো, যেহেতু এখন আমেরিকায় ফল সিজন স্টার্ট হয়েছে, ফল সিজন মানে হচ্ছে হেমন্তকাল, গাছের পাতা পড়ার সময়। গাছের পাতাগুলি এই সময় রং পরিবর্তন করে, সবুজ থেকে প্রতিটা পাতাই হয় কমলা নালে ধূসর রঙের হয়ে যায়, তারপরে তারা ঝরে পড়ে। তাই ফল সিজনের এই ডেকোরেশনগুলিতে ফল কালার্সগুলি দেখা যায়, যেমন হলুদ, কমলা, ধূসর। এখানেও প্রচুর কুমড়ো রাখা আছে, ছোট ছোট, সবই প্লাস্টিকের। এইগুলো কিছু কিছু সোনার, কিছু কিছু হীরের, মা প্রথমে ভেবেছে ওটি একটি ইমিটেশনের গয়না, আর ভাবাটাও স্বাভাবিক, আমরা তো কোনো সোনার দোকানে আসিও নি, এসেছি জেনারেল স্টোরে, খাবার দাবার টুকটাক ডেকোরেশনের জিনিসপত্র আছে। কিন্তু আমেরিকার এইরকমই জেনারেল স্টোরগুলোতেও মাঝে মাঝে আপনি হীরের গয়না, সোনার গয়না টুকটাক দেখতে পাবেন, তবে সেইগুলো খোলা থাকলেও সেগুলো তালা দেয়া থাকে। যদি আপনার পছন্দ হয় এখানে যারা কাজ করেন ওনাদেরকে ডাকলে ওনারা তখন খুলে আপনার হাতে দিয়ে দেবে। এদিকেও বেশ কিছু ফল কালারের ডেকোরেশন আছে, এটা দেখতেও ভারী সুন্দর লাগছে দেখুন।
তবে এখন কিছু নিয়ে যাবো না, আজকে শুধু ওই মুখোশটা নিয়ে যাবো। তবে আমেরিকার এই সমস্ত দোকানগুলি থেকে সোনা কিনে আমাদের মন ভরে না, এখানে তো 14 ক্যারেটের সোনা বিক্রি হয়, তো 14 ক্যারেটের সোনা আমাদের তো খুব একটা পছন্দের নয়। কিন্তু গয়নার দোকানে গেলে সেটা আমেরিকা হলেও আপনি ওখানে 22 ক্যারেটের সোনার গয়নাই পাবেন। তবে এই দেশে সোনার গয়না 14 ক্যারেট সোনা দিয়ে তৈরি হলো, আপনি কিন্তু 24 ক্যারেটের বার পাবেন। সেটা অবশ্য কোনো গয়না নয়, কিন্তু ওই বার বা পয়সা এই ধরনের হিসাবে বিক্রি হয়। সেগুলো অনেকেই ওই ইনভেস্টমেন্ট পারপাসে কিনে রাখেন। কালো কালো মাকড়সাতে এই দিকের লেনটা পুরো ভর্তি। এই সময় লোকজন এই কালো মাকড়সা দিয়েও খুব ঘরদোর সাজান। আর এই যে এখানে শেকল, মানে এই ভূত পেতনিদেরকে বেঁধে রাখার জন্য লোহার শেকল, তবে লোহার নয়, এগুলো সব প্লাস্টিকেরই। আর এই প্যাকেটটিতে বিক্রি হচ্ছে কান কাটা, আঙুল কাটা, চোখের মণি তোলা, সবই হ্যালোইনের ডেকোরেশনই। চলুন এবার বেরাই। দোকান থেকে বেরিয়ে মাকে বললাম, মা কী গো ফুলের বাগানটা কেমন তোমার লাগলো? বললো, ওটা ফুলের বাগান ছিল না, ওটা কঙ্কালের বাগান ছিল। তা অবশ্য সত্যি, কিন্তু ঘুমটা উড়ে গেছে। প্রথমটা দেখে একটু ভয় পেয়েছিল, মানে একটু গা শিরশির করছিল, তারপরে বললো, না একটা বেশ অন্য রকমের অভিজ্ঞতা হলো। এইরকম জিনিসপত্র ওপেন যে এরকম দোকানে বিক্রি হয়, সঙ্গে করে না এলে হয়তো জানতামই না। যাই হোক, চলুন এবার ধীরে সুস্থে ফিরি। অর্ধেক রান্না করে এসেছি আর অর্ধেকটা রান্না করা এখনও বাকি। ভাত ডাল আর বাঁধাকপির তরকারিটা করে এসেছি, গিয়ে শুধু একটুখানি আলু পোস্ত করবো। এই সপ্তাহটা মাকে রান্নাবান্না করতে দেবো না, এই সপ্তাহটা মায়ের রেস্ট, আর পরের সপ্তাহ থেকে মা মেয়েতে রান্না করব। ইচ্ছা আছে মাকে এবার কাছাকাছির এই দোকান বাজার টুকটাক জায়গাগুলোকে আমি ঘোরাতে থাকবো, কারণ মেহার বাবার এই সময় আর খুব একটা ছুটি নেই। আমরা এই 2 মাস আগেই তো ইন্ডিয়া থেকে 6 সপ্তাহ কাটিয়ে এসেছি, আর আমার মেহারও স্কুল খুলে গেছে। এখানে তো স্কুল কামাই করা যায় না, তা তো আপনারা জানেনই, নাম কেটে দেবে। তাই মোটামুটি উইকডেজগুলোতে যখন ওর বাবার অফিস থাকবে, বাচ্চারাও স্কুলে চলে যাবে, মাকে এরকম টুকটুক করে আমার কাছাকাছি জায়গাগুলোকে ঘোরাতে থাকবো। দূরের পাহাড়টা কি সুন্দর লাগছে দেখুন। দুপুর এখন 1:30, চটপট করে এই যে পোস্তটা এসে করে ফেলেছি, অল্প একটুখানি স্যালাড কেটে দিয়েছি, বেগুন ভাজা, ডাল, বাঁধাকপির তরকারি আর ঝুরঝুরে আলু পোস্ত। মা খেয়ে শুতে চলে গেছে, এবার আর পারছে না সেই রাত 1:30 থেকে উঠেছে, তো একটু ঘুমিয়ে নিক, বিকালবেলাতে তারপর আবার পার্কে নিয়ে যাব। এটা মেয়ার বাবার জন্য সাজিয়েছি, এবার ও খেতে চলে আসবে। যাই হোক, চলুন ভিডিওটাও তাহলে আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, আর ব্লগটা কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে খুব শিগগিরই পরের একটা ব্লগে।